আমাদের ফ্রেন্ডশিপটা তো অনেক দিনের, আমরা কি আমাদের এই রিলেশনশিপটা নেক্সট লেভেল নিতে পারি? কেন পারবো না? আর শিওর? আমি আসলে একটু কনফিউজ ছিলাম, তুমি না মাইন্ড করে বসো। মাইন্ড করবো না, এভাবে কেউ প্রপোজ কর। রেডি হয়ে আসছি। Will you marry me? Stop it! আপনি ডাবল ডেটিং করতেছেন, আপনি এত খারাপ, আপনি এত ক্যারেক্টার লেস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই মেয়েকে, আর আমি কি জানি এই মেয়েকে? একদিন একবার ছাতা দিয়েছিলাম, আজকাল একদিন দেখা হচ্ছে, দ্যাটস ইট। আর তো চিনিই না সেকে। আপনি আমাকে চেনেন না? আপনি কি অস্বীকার করতে পারবেন যে গতকালকে সারা রাত আপনি আমার সাথে কোনো কথা বলেননি? আপনার সাথে কখন কথা বললাম? সাথে বান্ধবী নিয়ে এসেছেন তো, একটু মিথ্যা কথা বলছেন আপনি। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে সুশাত আপনার সাথে কথা বলেছিল? তুমি আমাকে সন্দেহ করছো? আমাকে দেখতে দাও, এই যে কলেজ দেখেন, এটা তো আমারই নাম্বার না, এটা ওর নাম্বার না। এখন সাথে বান্ধবী নিয়ে এসেছেন তো, এজন্য আপনার নাম্বার আপনি চিনতে পারছেন না। আমি শিওর উনি দুইটা তিন একসাথে, এখন কল দিলেই বেরো যাবে। দেন ফোন কে বলে করছে আপনাকে? কেউ আগে কার নাম্বার দিচ্ছে সেদিন আপনি? হাই, আমাকে আগে বোঝা, ও আমার বন্ধু। তুই আমাকে সেদিন কার নাম্বার দিছিলি রাফি? আমার নাম্বার? দেখ, তুই বারবার খালি ভাইয়ার নাম্বার চাইতেছিলি। আমি তো চিনি লোকটাকে, আমি তো জানি উনি কতটা রাগি। ভাইয়া যদি জানতো যে আমি আমার বন্ধুর সাথে তার সেটিং করে দেওয়ার চেষ্টা করতেছি, আমরা ফোন করে ফেলতো একদম। তাই আমার বাসায় একটা পুরানো সিম ছিল, ওই নাম্বারটা তোকে দিছি। কালকে সারা রাত তুই আমার সাথে কথা বলছিস। বেয়াদব, আগে তো ভাবতাম যে তুই ছোট, তাই তোকে কিছু বলতাম না, এগুলো সব দুষ্টামি। আর এখন শেষ পর্যন্ত তুই মিথ্যা কথা বলা শুরু করলি, তুই মান সম্মান কিছু রাখলি না আবার।